নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ, 2 জানুয়ারি 2024। তো আমার সকল দর্শক বন্ধুকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ, মানে আওয়াজপত্র শুনে যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি একজন দাদার অ্যাভিয়ারিতে। তো ভেতরে গেলে দেখতে পাবে কি কি পাখি আছে। আশা করছি দেখলে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। তো চলো দেখা যাক কোন দাদার বাড়িতে আমি এসেছি। দাদার সঙ্গে তো পরিচয় তোমাদের করাবোই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও দেব সেই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই, কারণ অনেকক্ষণ বকবক করেছি। বেশি বকবক এখানে করলে না, ওখানে কিন্তু ভেতরে পাখি তোমাদেরকে বেশিক্ষণ দেখাতে হবে। তো চলো দেখা যাক আজকে কি কি পাখি তোমাদেরকে আমি দেখাতে চলেছি। ও হ্যাঁ বন্ধুরা, আরো একটা কথা, যে সমস্ত আমি পাখি দেখাবো সে সমস্ত পাখির কত কি দাম পড়ছে, তাদেরকে কিভাবে রাখতে হয়, কি কি খাবার খাওয়াতে হয়, বা কত বাই কত সাইজ একটা ব্রিডিং ডগ হলে তাদের ব্রিডিং করতে সুবিধা হবে, সমস্ত কিছু ডিটেইলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখবে। যারা পাখি ভালোবাসো, আশা করছি আমার চোখ দিয়ে তোমরাও কিন্তু পাখিটা সম্পূর্ণ উপভোগ করবে পাখির ভিডিওটা। আর যদি ভালো লাগে দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নিন। তো চলো, আর কিন্তু বক বক নয়, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়েছো খাবার? খেয়েছো কাকা? দেখো কাকা, বলো বলো কি হয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এবার শুরু করা যাক। এই দেখো আমি যে দাদার বাড়িতে এসেছি, চলো দাদাকে আগে দেখাই সর্বপ্রথম। নমস্কার দাদা। নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। এদেরকে নিয়ে তো মানে আপনি খুবই মানে ভালো আছেন। মানে এদেরকে ছাড়া আমার ভালো লাগে না। ভালো লাগে না, সেই জন্য তো বলছি খুবই ভালো আছেন। দাদা দাদা আপনার নামটা সর্বপ্রথম বলো। আমার নাম এস্টে মুস্তাকিন। আচ্ছা, তো দেখো দাদার বাড়ি হচ্ছে দাদা হাওড়ায় না আপনার বাড়ি? একটু বলে দিন আপনার বাড়ির হাওড়ার লোকেশনটা। একটু ক্যারি রোড আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যে বোটানিক্যাল গার্ডেনটা আছে, গার্ডেনের আশেপাশে আরো একটা আছে যেমন নবান্ন আছে, ওটাও আমার বাড়ির আশেপাশে। আচ্ছা, তাহলে আসতে গেলে কিভাবে আসতে হবে, কোনখানে নামতে হবে হাওড়ায়? ডিপেন্ড করছে সে কোন জায়গা থেকে আসবে। আচ্ছা, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে ডিস্টেন্সটা। আচ্ছা, তো তোমরা বন্ধুরা যেখান থেকে আসো না কেন এলে দাদাকে ফোন করবে, ফোন করে দিলে কিন্তু দাদা লোকেশন পাঠিয়ে দেবে, অথবা ফোনে কলে কলে দাদা যোগাযোগ করে নেবে তোমাদের সাথে। তো চলো দাদা, এটা আপনার হাতে কি আছে একটু বলুন। এটাকে বলে আমব্রেলা কোকাটো। আমব্রেলা কোকাটো, তাই তো? মানে যখন ঝুড়িটা খুলবে তো পুরো ছাতার মতো করবে। আচ্ছা, এর বয়স কতদিন হচ্ছে দাদা? 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো কথা বলতে পারে। সে তো দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা ওদেরকে মানে মানুষ করতে পেরেছেন সঠিক ভাবে। মানে আমাকে ছাড়া থাকতে পারে না, যাকে কমড়িয়ে দেবো আবার চলে আসবে, লাইক করে যাবে, চলে আসবে। আয় 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 চলে আয়। সত্যি তাই, মানে কি আমি তাড়িয়ে দিলেও চলে আসবে। যা আয়, কাম কাম কাম। সত্যি কত সুন্দর। আরে মেল না ফিমেল আছে দাদা? এটা মেল। মেল আছে? মেল আছে। কাকু কাকু কাকু। দাদা এদেরকে কিভাবে কি রাখতে হয় একটু পালন পদ্ধতিটা যদি একটু বলেন। রাখা বলতে খাওয়া দাওয়াটাই মেন লক্ষ্য করতে হয়, ডায়েটটা ঠিকঠাক দিতে হবে। আচ্ছা, মানে এদের সকালে কাবলি ছোলা, এমনি ছোলা, বাদাম সব ভিজিয়ে রেখে দিই, ওগুলো দিই, ওর সঙ্গে বিট, গাজর, বিন সব স্প্রাউট করে দিয়া ছোলাগুলো, আর ফল যেকোনো একটা এভরিডে, আর বৈকাল বেলা সিডস মিক্স, সিড মিক্স। আচ্ছা, মানে যে কোনো ফল প্রতিদিন একটা করে? যে কোনো ফল, মানে পেয়ারা, আপেল। আচ্ছা, আপেলটা আমি একটু কম দিই, পেঁপে, মানে সমস্ত কিছু, তাই তো? সমস্ত কিছু, সিজন যত ফল হয় সবই দিই। আর আর এদের এদের মানে মোটামুটি এরা ডিম বাচ্চা করে কতদিনে একটু যদি বলে? এখন বাচ্চা ডিম বাচ্চা করতে 10 বছর 8 বছর লাগে। 8-10 বছর সময় লেগে যায়? হ্যাঁ হ্যাঁ। ও মানে এরা এদের আয়ু কতদিন? 60-70 বছর। 60-70 বছর? হ্যাঁ হ্যাঁ। মানে একটা মানে কাকাতুয়া 60-70 বছর বাঁচে? আরো আরো বেশি বাঁচে। ওরে বাবা, তাহলে বেশ অনেকটাই মানে কি বলবো, অনেকটা লং টাইম। হ্যাঁ, মানে মানুষের মতোই। হ্যাঁ, লং টাইম। বাহ, মানে এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় মানে তখন কি এর থেকেও বড় হয় না সাইজটা? এরকম একটু সাইজটা বড় হয়, আর এদের তোমার বিহেভিয়ার দেখলে বোঝা যায় যে অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এদের ব্রিডিং করা আমি এক একটা করে দাদার কাছে জেনে নেব, তাহলে সুবিধা হবে।
দাদা এই ধরুন এই কাকাতুয়ার মানে ব্রিডিং বক্স কত থেকে কত সাইজ লাগে? মানে বক্সটা আপনার 2.5 ফুট লম্বা দিতে হবে, আর এতে সবথেকে বড় বক্সে দুটো হোল দিতে হয়, মানে দুদিক দিয়ে একদিক দিয়ে ঢুকতেও পারবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আপনার এখানে, আপনার এখানে কোনটা ব্রিডিং বক্স একটু যদি দেখেন। ব্রিডিং বক্স বলতে আমার ম্যাকাওয়ের আছে, কাকাতুয়া তো এখন ব্রিডিং বক্স নেই। হ্যাঁ কি কাকাতুয়া আপনার এক পিসি আছে? দাদা পিসি আছে। হ্যাঁ ও বাবা তুই যে আমার হাতে এসে বসবি তাহলে ভিডিও করি কি করে? এই দেখো এক দাঁড়াও ওটাও দি দেখো, এমন হচ্ছে কানে গলার সবকিছু খুলে ভিডিও করতে হবে। ওরে বাবা, ওরে বাবা, এবার পালকটা ফুলিয়েছে দেখো মিটু। ওরে বাবা কত জোরে দেখো কানে ধরে, আমার মনে হচ্ছে কানের কোনো খুলে ভালো হয় খুললে। ও বাবা দাদা এটা তো মেল আছে, যেহেতু এর এর মানে ফিমেল নেই সেহেতু ব্রিডিং এর কথাটা এর এখন এই এই মুহূর্তে ছাড়ুন। আর এটা কি আছে? এটা এটা মেল আছে আর এর ফিমেল এখানে আছে। আচ্ছা এটা ম্যাকাও তাই তো? দাদা এই এই ম্যাকাওটা যেটা বলছিলেন একটু বলে দিন। এটা মেল আছে আর এর ফিমেল এখানে আছে। আচ্ছা ফিমেলটা মানে অলমোস্ট রেডি টু ব্রিড, এটা মানে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। আচ্ছা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা দেবে, এটা মেল বললেন তাই তো? মেল দেখেছো কথা বল বলতে হুঁকে হাম্পিকে নিচ্ছিস, দেখো কথা তো বলতে মনে হয় দেবে না। দাঁড়াও আগে দাদার কাছে দি, নাহলে আমায় কথা বলতে দেবে না ও, মানে আমি না ঠিকঠাক করে ধরতে পারছি না, বুঝতে পারছি না। এরা ব্রিডিং এ আসতে 6 বছর প্লাস লাগে। আচ্ছা আচ্ছা, আর এদের ব্রিডিং এর কেজ এর মাপ হচ্ছে আপনার 10 ফুট লম্বা হবে। আচ্ছা 6 ফুট চওড়া হবে আর 10 ফুট হাইট হবে। 10 ফুট হাইট হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে ব্রিডিংটা এটা ঠিকঠাক করবে। আচ্ছা এর বয়স কতদিন? এর 8 বছর বয়স হবে। 8 বছর বয়স হবে, মানে 8 বছর আপনার কাছেই কি? না না আমার কাছে এসেছে 2 বছর হবে। আপনার কাছে এসেছে 2 বছর, মানে বেশ বড় বয়সেই আপনার কাছে এসেছে। হ্যাঁ হ্যাঁ দাদা দেখো লালটা অনেক ছোট বয়সে এসছে আমার কাছে। আচ্ছা ওখানে আমি পরে আসছি, রংটা দাদা এটা কি কি রং আছে একটু বলে দিন। একটু ব্লু আছে, কালো আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে। আচ্ছা একটু দাও আমি একটু কাছ থেকে দেখাবো একটু। তবে চোখের পাশে স্কেলটা দেখুন খুব সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি অসাধারণ অসাধারণ, মানে ধারণার বাইরে। আমি আমি কল্পনা করতে পারিনি যে আমি কোনোদিন এত সুন্দর একটা অ্যাভিয়ারিতে আসব, এটা আমার মানে স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। আমি দেখো ভালো করে আমি দাদা একে আপনি মানে কোথা থেকে এনেছিলেন? মানে আমাদের এখানে সব যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা এখানে যোগাযোগ করলে সমস্ত কিছুই পাওয়া যাবে তাই তো? আচ্ছা এদের তো আপনি প্রথম ব্রিডিং করবেন, মানে সময় হয়ে গেছে, এদের ব্রিডিং করার পর কি বাচ্চা পাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবে। আচ্ছা দাদা আমি একটা কথা এখানে আপনাকে জিজ্ঞাসা করি, যদিও বা আমার জানি না কথাটা জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা, তাও জিজ্ঞাসা করছি, মোটামুটি একটা ম্যাকাওয়ের কিরকম দাম পড়তে পারে? মানে একটা ম্যাকাওয়ের বাচ্চা যতই কম হোক 1,60,000 টাকা। 1,60,000, মানে মেল ফিমেল কি কোনো ব্যাপার আছে? ওটা পরে হবে, মানে খুব মেলও নেই আর ফিমেলও নেই, 1,60,000 নিচে হবে না। 1,60,000 নিচে হবে না, মানে এদের কি কালারের কোনো ব্যাপার আছে যে এই কালার অনুযায়ী এর দাম হয়? হ্যাঁ বা ব্লু গোল্ড ম্যাকাও এর দামটা একটু মিডিয়ামে আছে, থেকে কম দামেরও আছে। না দামটা একটু বলুন দাদা, কালার কালার হিসাবে কালার ওয়াইজ দাম হয়। যেমন এটা ব্লু গোল্ড ম্যাকাও ধরুন 1,60,000-70,000 টাকা এরকম পড়বে। ওখানে আছে রেড গ্রিন ম্যাকাও, যে লাল কালার আছে, গ্রিন গোয়িং ম্যাকাও যেটা, ওটা 3 লাখ টাকার আশেপাশে পড়বে। একটা 3 লাখের আশেপাশে একটা। ওরে বাবা, আচ্ছা একটা এক পিস পাখি। হ্যাঁ তারপরে দাদা স্কারলেট ম্যাকাও আছে, ও 7.5-8 লাখ টাকা একটা। ওরে বাবা ভাবা যায় না, তবে কত সুন্দর এরা, কত সুন্দর। 20 টাকার উপরে দাম তাই? না দেখুন দাদা আমার পাখি সম্পর্কে কোনো আইডিয়া নেই, যার জন্য আমি বলতে পারছি না, আপনি সমস্ত কিছু বলে দিন। আচ্ছা দাদা এদের কি কোনো ওষুধপত্র খাওয়াতে হয় নাকি? হ্যাঁ ওষুধ দিতে হয়, মানে শরীর খারাপ হলে হলে তখন ওষুধ দিতে হয়, ব্রিডিং এর সময় কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। না বাদ বাকি ধরুন এই যে এদের কালারটা, কালারটা কি এইরকম কোনো ব্যাপার আছে? কালার মানে ঈশ্বরের দেওয়া কালার, এটা আর মানুষের দেওয়া না,
অনেক কিছু ডিটেলস বলে দিচ্ছে, আগে কোনুর গুলো দেখিনি, তারপর আমি সান কোনুর দিকে যাবো, এই সরি কোনুর বলছি, সরি এই ম্যাকাও গুলো আগে দেখিনি, তারপর সান কোনুর দিকে যাবো। হ্যালো 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 রংটা দেখো, গায়ের শুধু রংটা দেখো। হ্যালো সত্যি মনটা ভরে গেছে এখানে এসে, আর মনে হচ্ছে না যে আর বাড়ি যাই, আর মনে হচ্ছে না ফিরে, সত্যি ফিরে যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি এদের সাথে। এটা কি পাখি দাদা? এটা হোয়াইট বেরি টাইপ। তোমার দিকে দেখাচ্ছি না তো, দেখো বন্ধুরা কত সুন্দর পাখি আছে দাদার অ্যাভিয়ারিতে। তোমরা যদি এত সুন্দর সুন্দর পাখি নিতে চাও তো দাদার কাছে আসতেই হবে তোমাদেরকে, না এলে কিন্তু মিস। দেখো দেখো চলে আসবে তাড়াতাড়ি। আর দাদার কাছে ম্যাকাও সম্পর্কে আরো কিছু জানবো। দেখো ওই দেখো কেমন উড়ে উড়ে বসছে, দেখে চলে একটু খাওয়া হলো। এটাও জোড়া? হ্যাঁ বলুন দাদা। মানে এরা দুজন পেয়ার আছে? ও এরা দুজন পেয়ার আছে। আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল আছে? এটা মেল, ওটা ফিমেল। এটা মেল ওটা ফিমেল? আচ্ছা এটা দুজনকে একসঙ্গে বার করলে অতটা ঝামেলা করে না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ বয়স কত দিন? 4 বছর। এই লালটা 4 বছর, আর ওটা ম্যাকাওটা? ওটা একটু কম আছে, এই 3.5 বছর। ওটা ফিমেল বললেন তাই তো? আর এটা মেল? এটা মেল। আচ্ছা দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করি, এখানে দাদা মেল ফিমেলের কোনো ব্যাপার থাকে যে মেলটা রেড কালার ফিমেলটা ইয়েলো সঙ্গে মানে গ্রিন কালার? হ্যাঁ এদের পাখি কাটে কি রকম? এদের মানে এর দরকার ছিল ফিমেলটা আমার লাল কালার দেওয়ার। আচ্ছা যেহেতু আমি লাল ফিমেল পাচ্ছি না বলে এখন ব্লুর সঙ্গে দিয়েছি। এদের ইন ফিউচার যদি বাচ্চা হয় তো বাচ্চাটা হালকা ফিমেল হবে। কি হবে? হার্লে কুইন, মানে ওর রংটা অন্য রকম হবে। আচ্ছা মানে ওটা মিউটেশন হয়ে যাচ্ছে তখন। আচ্ছা 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 বুঝতে পেরেছি, মানে তখন রংটা আরেকটু অন্য রকম পড়বে, দুজনে মা বাবা মিশিয়ে রংটা পড়বে। এরা মোটামুটি ডিম ফোটায়, ডিম বাচ্চা করে কতদিনে? কতদিন পর একটা ওটা পাখির উপরে ডিপেন্ড করে, যেমন সান্তনু এরা হলে 21 থেকে 24 দিন। আচ্ছা এরা হলে 21 থেকে 24 দিন? এরা 24 থেকে 28 দিন। তারা 28 দিন? দাদা ওদের এদের 24 থেকে 28 দিন। আচ্ছা আফ্রিকান গ্রে প্যারোটা তাই? আচ্ছা যেটা আমার নিচে আছে, নিচে আছে, ওগুলো দেখবো তো বটেই, অবশ্যই নিচে যাব দেখবো। আর যত ছোট পাখি আছে 21 থেকে 24 দিনের মধ্যেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা দাদা এদের ব্রিডিং বক্স গুলো দেখানো যাবে? হ্যাঁ একটু দেখান যদি। আচ্ছা বেশ অনেক বড়, মানে এটার মধ্যে কটা ব্রিডিং পেয়ার থাকবে? মানে একটাই মানে মেল ফিমেল থাকবে তাই তো? মানে একটা ম্যাকাও দুটো ম্যাকাওয়ের জন্য এত বড় ব্রিডিং বক্স? সত্যি এগুলো ব্রিডিং বক্স গুলো মোটামুটি মানে দাদা কিরকম দাম পড়তে পারে ব্রিডিং বক্স? এটা আমি নিয়েছি 15,000 টাকা। 15,000 টাকা? মানে বাড়িতে ডেলিভারি দিয়েছে। আচ্ছা পুরো নিম কাটের? এটা পুরো নিম কাটের? পুরো নিম কাটের। এটা কি দাদা এই কাঠেরই ব্রিডিং বক্স দিতে হয় তাই তো? কাঠেরই দিতে হয়। আচ্ছা আচ্ছা। অনেকে প্লাস্টিকের ড্রাম ড্রাম দেয়, বাট আমি মনে করি কাঠেরটা বেটার হবে, ওটা ভালো হবে তাই তো? ভালো হবে। বাহ তো দাদার কাছে আরো কিছু প্রশ্ন আমার আছে, সেগুলো জানবো চলো। এই দেখো থাক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। আর দাদা এদের এদের মানে যখন বাচ্চা ডিম ফোটে বা বাচ্চা যখন এদের হয় মানে এদের কি ওয়েদারের কোনো ব্যাপার আছে যে? আচ্ছা বলুন একটু। মানে ওয়েদার বলতে কি বলতো, অনেক সময় আমাদের এরিয়া না খুব ঠান্ডা পড়ে যায়, এবার তখন বাচ্চাটাকে নিয়ে আমরা ব্রুডারে দিয়ে দিই, ওই 32 ডিগ্রি টেম্পারেচারে তখন রাখি বাচ্চাগুলো। ও আচ্ছা, তা না হলে ওয়েদার আপডাউন হলে বাচ্চা মরে যেতে পারে। এরা এরা ধরুন কটা মোটামুটি ডিম পাড়তে পারে? 3-4টে। 3-4টে? আচ্ছা 3-4টে ডিম পাড়তে পারে, মানে আপনার কি ম্যাচ হবে তাই তো? বাহ
একটা পাখি আছে লরি, ওগুলো খালি দুটো করে ডিম দেয়। ও ওরা দুটো করে দেয়? দুটো করেই ডিম দেয়। আচ্ছা এরা বছরে কতবার ডিম বাচ্চা করে? তিনবার। তিনবার? তিনবার। আরে বাবা, আর সিজনের কোনো এমনি কোনো সিজনের ব্যাপার নেই যে না গরমে ডিম দেয় না বা শীতে ডিম দেয় না? 15 আগস্টের পর থেকে ব্রিডিং এ বসাই। 15 আগস্টে ডিওয়ার্মিংটা করিয়ে নিই। হ্যাঁ, ডিওয়ার্মিং করার পর একটু ওদের অ্যান্টিবায়োটিক এর কোর্সটা কমপ্লিট করি, করে ডিম বাচ্চার জন্য রেডি করি। তো দাদা, এবারে এই সানকন কোনগুলো সম্পর্কে একটু বলে দিন। সানকনুরের এগুলো যতগুলো আছে সবই সানকনুরের বাজ। আচ্ছা, তো এগুলো খুব কালারফুল হয়, খুব প্লেফুল হয়, মানে মানুষের সঙ্গে মিশতেরা খুব পছন্দ করে। আর এদের ব্রিডিং টাও এতটাই ইজি, মানে একবার ব্রিডিং চালু হয়ে গেলে আর দেখতে হবে না। একটা পেয়ার থেকে বছরে তিনবার ব্রিড নেবেন, 10টা বাচ্চা কম করে পাবেন, কম করে 10টা বাচ্চা হবে। কম কভার ব্রিডিং করতে পারেন তিনবার? আচ্ছা, 10টা বাচ্চা পাবেন একটা পেয়ার থেকে। আচ্ছা আচ্ছা দাদা, এখানে আপনি কি ব্রিডিং করান তো? না হ্যাঁ, আমার তো ওটা ভেতরে ব্রিডিং, সেটা মানে ওইটার ভিতরে, এইটার ভিতরে, এটা ভিতরে ব্রিডিং সেটা। আচ্ছা, এখানে তো আমি ব্রিডিং এ বসেছি দাদা এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ব্রিডিং আছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে দাদা একটু জলের ব্যাপারটা বলুন তো, দেখছিলাম মানে আমি আস্তে ধরে যেমন ইচ্ছা করতে পারবো আর পাখিগুলো এখানে চান টান করবে। যেমন দেখতে পাচ্ছি দাদা সবকিছু দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, ওইখান থেকে বাড়িয়ে দিলে এখানে জলটা পড়ে যায়। হ্যাঁ, পারানো কমানো সিস্টেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমিয়ে দিন দাদা। ওই যে জল খাচ্ছে দেখো, ওই দেখো ওই দেখো। আর জলটা কি হবে এইভাবে ওভারফ্লো হতে থাকলে, রিসাইকেল হতে থাকলে, মানে নোংরা জলটা বেরিয়ে যাবে, মানে 24 ঘন্টা পরিষ্কার জল থাকবে, পরিষ্কার জলটা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যত সমস্যা পাখি জল থেকে, যদি নোংরা জল খেয়ে ফেলে তাহলে রোগ হতে পারে। তাই? হ্যাঁ, মানে উনি দাদা রোগ হলে আপনি কি করে বুঝবেন যে একটা পাখি শরীর খারাপ করেছে? অ্যাক্টিভিটি দেখলে বোঝা যাবে পাখিতে। ও মানে পটিতে কোনো বোঝা? হ্যাঁ হ্যাঁ, পটিতে তো বোঝা যাবে, বাট এখানে এত পাখি আমি কার পটি, ওটা কোন কি করে চেক করব? অবশ্যই, মানে ধরুন যারা শখে পুষছে তাদের ক্ষেত্রে কি বলবেন একটু? যদি একটা তো একটা কেজি আমাদের দুটো পাখি আছে, তো পটিতেই প্রথমে বোঝা যাবে যে পাখিটা কোনো একটা প্রবলেম আছে, আর তারপরে পাখির বিহেভিয়ার দেখে বোঝা যাবে। আচ্ছা, পাখিটা দেখবেন গা ফুলিয়ে, ফেজা ফুলিয়ে বসে আছে, এক সাইড হয়ে আছে, মানে তার অ্যাক্টিভিটির মধ্যে পরিবর্তন এসে গেছে। আচ্ছা, তখন বুঝতে হবে। আর ওরকম কোন সমস্যা কেউ পড়লে আমাদের ফোন করলে আমরা যতটা পারবো হেল্প করে দেবো, হেল্প করে দেবো। মানে সানকনুরের মানে অ্যাডাল্ট হয় এরা কত বছর, মানে কত মাস বয়সে গিয়ে অ্যাডাল্ট হয়? এখন আমাদের এখানকার যে বাচ্চাগুলো ওগুলো 2 বছর অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আর আগে কি হতো, বিদেশ থেকে সব পাখি আসতো বাইরে থেকে, সেই পাখিগুলো 2.5 বছর পরে অ্যাডাল্ট হতো। আচ্ছা 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 আচ্ছা, দেখো কি অবস্থা করছে দাদা, কেউ করছে। আর আমার দিক থেকে যদি ঘুরিয়ে দেখাতে পারি, দেখো দেখতে পাচ্ছ, বলছি না পুরো মানে আমি আমার আর বোঝা যাচ্ছে আমি নিজেই রঙিন হয়ে গেছি মনে হচ্ছে, নাকি দাদা? পুরো রঙিন হয়ে গেছি দেখো। সত্যি এরা কত যে ফ্রেন্ডলি সেটা দেখেই বোঝা যাচ্ছে, মানে খুব সহজেই পোষ মানানো যায়। আচ্ছা দাদা, আরো একটা কথা, তো এই সানকনুরের মোটামুটি মানে আপনি কতদিন বয়স থেকে দেখে মানে বিক্রিটা করেন এদেরকে? আপনি পাবে মানুষজন কতদিন বয়স থেকে এদেরকে? মানে এখন অলরেডি সানকনুর রেডি আছে, কেউ যদি নিতে চায় পেয়ে যাবেন। একদম খেলাটা ঘোরা হয়ে গেছে, এই একটা পেয়ার আছে, এটা রেডি, একদম রেডি বলতে কি, এরা একদম বন্ডিং পেয়ার, এরা মিটিং করছে। আচ্ছা, এরা মিটিং করছে? হ্যাঁ হ্যাঁ, একটু সরে আসুন দেখুন মিটিং করবে। ও আচ্ছা ঠিক আছে, তো দাম কত করে কেমন কি রাখেন দাদা? মানে অ্যাডাল্ট ইয়ার যেগুলো আছে এখন যা বাজার রেট আছে 25,000 টাকা জোড়া। আচ্ছা, যেটা সেমি অ্যাডাল্ট আছে মানে অ্যাডাল্ট হয়ে গেছে অলমোস্ট, একটু বাকি আছে, ওগুলো 20,000 করে জোড়া। আর বাচ্চা উইথ ডিএনএ 6 মাস প্লাস বাচ্চা আছে, ওগুলো 13,000 টাকা করে জোড়া। উইথ ডিএনএ ডিফারেন্ট ব্লাড লাইন। আচ্ছা, এখন রেডি আছে ওগুলো 13,000 টাকা, 13,000 টাকা করে জোড়া। আচ্ছা, তারপরে এখন কেউ যদি চায় দাদা, এখন ভিডিওটা আমি আপলোড করলাম, তারপর কেউ দেখলো পছন্দ হলো আপনার কাছে চাইলো পেয়ে যাবে, তাই যাবে, এখন পেয়ে যাবে। ওরে বাবা, আর এরা কি সবসময় এরকম মানে চিৎকার করে? ওদের রঙে আমরা যে রঙিন হয়ে গেছি দেখো কত সুন্দর, সত্যি গো। মানে আমার এখন মনে হচ্ছে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার প্রয়োজন নেই, দাদার অ্যাভিয়ারিতে এলেই ওনার মন ভালো হয়ে যাবে। ঘন্টাখানেক থাকবো এবার থেকে দাদার অ্যাভিয়ারিতে, এসে দাদার সঙ্গে কথাবার্তা বলেই নিয়েছি, এখানে এসে খানিকক্ষণ করে থাকবো, ব্যাস মন ভালো হয়ে যাবে।
জমি কিনে আমাকে করতে হয়েছে, অনেকটাই ফান্ডের দরকার ছিল, ওই জন্য 10 জোড়া গ্রে আমাকে সেল করতে হয়েছে, আরো 4-5টা ম্যাকাও সেল করতে হয়েছে, একটা ইডলিক চাষের ব্রিডিং পেয়ার ছিল সেটাকেও সেল করতে হয়েছে। আমাদের জন্য দাদা করছে, দাদা আমাদের জন্য করছে, মানে সবার ঘরে ঘরে যেন পৌঁছে যায়, আসতে হবে তা না, কেনা বেচাটা পরের কথা, কেউ যদি এসে দেখতে চায়, ভিজিট করতে চায়, তার জন্য অলওয়েজ ওয়েলকাম। পাখিটা দেখতে ছোট বাট অনেকটাই এক্সপেন্সিভ, কতদিন বয়সের পাখি আছে দাদা? এটা 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে দাদা, এগুলো মোটামুটি কিরম পেয়ার করবে কিনতে গেলে? এর মানে বাচ্চা নিতে গেলে 1,40,000-50,000 টাকা জোড়া, আর এরকম যদি রেডি পাখি নিতে যাও মানে 2,80,000-2,90,000। এইটা কেন দাদা এত দাম কেন দাদা? এটা মানে এটা একটু রিয়ার কালেকশন, একজনের কাছে পাখি থাকলে একজনের কাছে হোয়াইট বেলি কাইট থাকে। ও আচ্ছা দাদা, আমি মানে লোক চিন্তা করবে না, আমি এত টাকা দিয়ে হোয়াইট বেলি কাইট নেবো, তো একটা মেকাও নেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেই হিসেবে। আর এটা রিয়ার কালেকশন, খুব কম লোকের কাছে আছে। মানে এও কি মানে খুব কথা বলে নাকি এরকম কোন ব্যাপার আছে? মানে এত সুন্দর হপিং করে, মানে দু পা তুলে লাফায়, খুব সুন্দর। ও এও খুব প্লেফুল হয়। আচ্ছা আচ্ছা, মানে কেউ শখের জন্য বাড়িতে একটা রাখলো, হুইসেল করবে, এ করবে। এরা কত বড় হয় মোটামুটি দাদা? এর আর বড় না, এই সাইজ তাই তো। আচ্ছা, কি ডেলিভারি হয়? না না, আমার এখানে পাখি কেন, কোনো কিছু ডেলিভারি হয় না, আমি হোলসেলে সিডসও দিই, মানে সূর্যমুখীর যে বীজগুলো আমি হোলসেলে রেডি দিই, মানে ওগুলো ডেলিভারি হয় না। ভারী হয়ে গেল কেন, শানকনুর গুলো বসেছিল ঠিক আছে, হঠাৎ করে ভারী হয়ে গেল কেন, তারপর দেখছি ও উড়ে এসে আমার মাথায় বসেছে, মানে ক্যামেরাটা সুইচ করতে করতেই উড়ে গেছে। তো কিছুটা তোমরা দেখতে পেয়েছো, সেটা আমি অবশ্যই ভিডিওতে যোগ করব। কি বলছিলেন, সিপসের দানা? সিপসও আমি হোলসেল করি, বাট ডেলিভারি ফ্যাসিলিটি আমার কাছে নেই, কোনো কিছু ডেলিভারি আমি করতে পারবো না, আমার বাড়ি থেকে এসে নিতে পারবে, বাড়ি থেকে এসে নিয়ে যাবে, তাকে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে দাদা বলছে বাচ্চা হয়ে আছে এই ব্রিডিং বক্সে, দেখো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে পেরেছি না, ডিম আছে, ডিম আছে, সবাই দুটো বাচ্চা ফুটে। হ্যাঁ 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 হ্যাঁ, এইখান দিয়ে ওরা যাতায়াত করছে এই ভিতর দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে হোল করে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। ওদের কি আছে? ওটা বাচ্চা আছে, ওই মানে পানকুন্ডেরই না, এটা পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল কোনি। আচ্ছা, ওই যে ওই যে এসে গেছে, ও তো রং ধরে নিয়েছে দাদা, রং ধরে নিয়েছে, চাকতে আছে, চাকতে আছে, দুটো বড় হয়ে গেছে, দুটো ছোট আছে। বাহ, দেখো দাদা কিন্তু আমাদেরকে খুব সুন্দর ভাবে দেখাচ্ছে, কিন্তু এই দেখো মা বাবা গুলো বসে আছে, এখানে ডিম আছে, এই একটা আছে ব্লু কোনি, ব্লু ইয়েলো সাইড। আচ্ছা, ব্লু ইয়েলো সাইড কোনি, হ্যাঁ দেখে নাও, এই দেখো ডিম পেরেছে, এই যে ব্লু কালারের ইয়েলো সাইড কোনি। ওকে দেখো সব ব্রিডিং, এটা কিন্তু এটা মানে ব্রিডিং করার জায়গা, মানে ধরতে গেলে আমরা যদি বাংলা কথায় পাতি কথায় বলি, এটা হচ্ছে আতুর ঘর, আতুর ঘর একদম পরিষ্কার কথা, এটা হচ্ছে পাখিদের আতুর ঘর। দেখো প্রত্যেকটাই বক্সে ডিম, নালে বাচ্চা, ডিম নালে বাচ্চা, এ ডিম দিয়েছি আমার। আচ্ছা আচ্ছা, এও ডিম দিয়েছে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, দেখতে পেয়েছি, দেখা গেছে দাদা।
হ্যাঁ দেখা গেছে, মানে খান কোন সব, তাই তো দেখো। আচ্ছা এখানে আর বিরক্ত করবো না, ওদের একটা যে বাচ্চাগুলো ছেলে আছে দেখাচ্ছি চলো। আচ্ছা চলো দাদা, বলে দিন একটু এগুলো যতগুলো বাকি আছে সব কটাই বাকি, কিন্তু ফরসেল তেলের জন্য রাখা আছে। একদম বাচ্চা কি দেখো দিন থেকে কদিন ধরে বয়স হবে দাদা? মানে এখানে 6 মাস থেকে 8 মাস পর্যন্ত, 9 মাস পর্যন্ত আছে। আচ্ছা 6 মাস থেকে 8-9 মাস পর্যন্ত পাখি আছে, দুটো খাঁচাতেই আছে। এগুলো 6 মাসের আছে 13,000 টাকা করে জোড়া, তারপর যেমন এজ বাড়বে দাম বাড়বে, মানে 13 থেকে 15-র মধ্যে আছে সব জোড়া। উইথ ডিএনএ, উইথ ডিএনএ করা আছে। আচ্ছা এটা কিভাবে ডিএনএ কার্ড, তাই তো? এটা ডিএনএ কার্ড, ডিএনএ কার্ডটা এরকম হয়। আচ্ছা মানে কেউ যদি নেয় ডিএনএ কার্ড সমেত সে পাবে, তাই তো? হ্যাঁ এই ডিএনএ কার্ডে যেমন এই যে WP050 নাম্বার দেওয়া আছে, আমার নিজের হাতে ডিএনএ মুস্তাকিম শেখ, আর পাখির পায়ে এরকম WP050 লেখা আছে, ওই পাখিটার জন্য এই কার্ডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা ডিএনএ আপনারা করান কি করে? ডিএনএ করাতে গেলে কি বলুন তো, প্রথমে পাখিটাকে ধরতে হবে, এইভাবে ধরুন ধরলাম, ধরে এখান থেকে ফেদার নিতে হবে। কোনখান থেকে দাদা? এই এখান থেকে, পেটের কাছ থেকে। হ্যাঁ ফেদার নিতে হবে, ফেদার নিয়ে একটা জিপার পাওয়া যায় এদের কোম্পানির, ওই জিপারে ঢোকাতে হবে, ঢুকিয়ে DTDC কুরিয়ারে সিকান্দরাবাদে পাঠাতে হবে। সিকান্দরাবাদে পাঠালে যখনই আমার রিসিপ্ট মানে এটা চলে যাবে ফেদার গুলো, তোরা আমার কাছে ফোনে মেসেজ দেবে। আচ্ছা যে তোমার এতগুলো স্যাম্পেল আমরা পেয়ে গেছি, হয়েছি তোমার ডিএনএর জন্য এত টাকা লাগবে, টাকাটা আমরা পে করবো, পে করার পরেই আমাদের PDF এসে যাবে, PDF আসলে ওরা দেখাবে এই পাখি এই মেল হয়েছে, এটা ফিমেল হয়েছে, তারপর আমরা ওটাকে ওকে ইয়েস বলে দেবো, ওরা এই কার্ডটা প্রিন্ট করে পাঠিয়ে দেবে। আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলে দিন একটু। আমার ফোন নাম্বার হচ্ছে 7980376775, আবার বলছি 7980376775। ওকে তো তোমরা শুনে নিলে দাদার কাছে দাদার নাম্বার, কোনো কারণে যদি তোমরা পেয়ে গেলে, কোনো কারণে যদি ফোন রিসিভ না করতে পারি তাহলে WhatsApp এ মেসেজ করে দেবে, কারণ আমাদের নামাজের সময় থাকে তো সেই সময়গুলো আমি ফোন রিসিভ করতে পারি না, আমি পরে কল ব্যাক করে নিই। আচ্ছা সেটা অসুবিধা নেই, কল ব্যাক করে নিই, তাও WhatsApp এ মেসেজ করে দিলে আরো ভালো। আচ্ছা দাদা কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি মানুষজন ফোন করতে পারে? আপনি অন থাকেন কটা পর্যন্ত আর কি? সকাল কটা থেকে পারবে? বুঝতে পারছো কাজকর্মের মধ্যে থাকে, রাত্রিরে না করলেই ভালো, 10টার পর না করাই ভালো সেটা। আচ্ছা আচ্ছা, অনেকে আছে রাত 2-1টা করছে, কিন্তু আমাদেরও তো আরো কাজকাম থাকে। অবশ্যই অবশ্যই দাদা, আপনার কাছে যে আমি যে এত সানকনু দেখছি, মোটামুটি কত পিস হবে সানকনু? সানকনু এখন আপাতত 200 পিসের মতো আছে, মানে এই এই এখানে যা দেখছি সব মিলিয়ে 200 পিস, সব মিলিয়ে ভেতরেও আছে কিছু, সব মিলিয়ে 200 পিস প্লাস হবে, মাইনাস হবে না, 200 পিস প্লাস। বাবা মানে যেগুলো হচ্ছে কল্পনার বাইরে, মানে ভেতরে তো আপনাকেও দেখালাম, মানে 50 জোড়া খালি 6 থেকে 9 মাসের মধ্যে আছে 50 জোড়া। হ্যাঁ 27 জোড়া ব্রিডিং এ বসানো আছে, প্লাস এখানে 120 মতো আছে। আর দাদা আপনার মানে মানে কতদিন এই এই লাইনে আছেন? পাখি ছোট থেকেই করছি, বাট এই এক্সোটিক বার্ডস গুলো 9 বছর হবে, 9 বছর করছি, তাই তো? সত্যি অসাধারণ গো, অসাধারণ। দাদা আরো একটা কথা, মানে এখন তো মানে শুনতে পাচ্ছি যে পাখি পুষতে গেলে পালন করতে গেলে বাড়িতে মানে লিগালি একটা ব্যাপার এসে আছে, মানে ব্যাপার বলতে কি কাগজপত্র কিছু লাগছে, সেই ক্ষেত্রে তুমি কি বলবে? হ্যাঁ মানে এক্সোটিক বার্ডস রাখতে গেলে তো যার কাছ থেকে যে পাখি কেন কেন এক্সোটিক বার্ডস, তার কাছে পরিবেশ পোর্টালে ট্রান্সফারটা অবশ্যই নিয়ে নেবে। আচ্ছা আর কিছু কিছু পাখি আছে যেগুলো সাইটিক ওয়ানে পড়ে, ওইসব পাখিগুলো এখন ব্রিডিং করাতে গেলে খুব সমস্যা হচ্ছে, আমাদের এখানে এখন ব্রিডিং করানো যাচ্ছে না, তার লাইসেন্স আমরা পাইনি, ব্রিডিং এর লাইসেন্স, ওটা প্রত্যেক 2 বছর অন্তর সাইটিক ওয়ানের পাখি 25,000 টাকা করে দিলে ব্রিডিং এর লাইসেন্সটা নিতে হবে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো কাউকে অ্যাপ্রুভাল দেয়নি। আর পরিবেশ পোর্টালের কাগজটা কিন্তু অবশ্যই দরকার, বাড়িতে পাখি রাখতে গেলে, মানে যে পাখি রাখো যদি এক্সোটিক বার্ডস হয় তার যার কাছ থেকে কিনবে তার কাছে ট্রান্সফার নিয়েই কিনবে। আচ্ছা ট্রান্সফার দিতে পারলে নেবে, না দিতে পারলে নেবে। আচ্ছা ধরো তোমার কাছ থেকে কেউ এক মানে এক পিস ম্যাকাও নিলো যখন বাচ্চা হবে, এক পিস ম্যাকাও নিলো, সেক্ষেত্রে মানে ওই ট্রান্সফার দিতে হবে আমাকে? আচ্ছা দিতে হবে কাগজপত্র দিতে হবে। আচ্ছা দাদা লাইসেন্সটা যে সে নিয়ে যাচ্ছে মানে এটা কি রিনিউ করাতে হয় বা কিছু এইরকম? লাইসেন্সটা অ্যাকচুয়ালি সাইটিক ওয়ান পাখির জন্য, যেমন গ্রে প্যারোট আছে, স্কারলেট ম্যাকাও আছে, গ্রেটার সালফার ককাটো আছে, কিছু অ্যামাজন স্পেসিস আছে, কিছু লরির আছে, ওইগুলো বাড়িতে রাখতে মানে ব্রিডিং করাতে গেলে ওর 25,000 টাকা প্রত্যেক 2 বছর অন্তর সরকারকে দিতে হবে। আচ্ছা আর তার এখনো কোনো সার্কুলার আসেনি, আমরা যে টাকাটা দেবো কি নামে ড্রাফটটা বানাবো কোথায় দেবো সেই জন্য ওটা এখন হচ্ছে না। আর বাড়িতে সাইটিক ওয়ানের পাখি রাখতে পারো, ব্রিডিং করাতে পারবে না, মানে প্রয়োজন দেখানো যাবে না। আচ্ছা এমনি শখে রাখতে পারো, কিন্তু ট্রান্সফার পরিবেশ পোর্টালে ট্রান্সফারটা অবশ্যই লাগবে, সেটা যার কাছ থেকে পাখি নিক না কেন নিয়ে নেওয়াটা দরকার, ট্রান্সফারটা নিতেই হবে। ওকে পর কি গ্রে প্যারট? এটা গ্রে প্যারট মানে ওয়ার্ল্ডে যত পাখি আছে সব থেকে বেশি টকেটিভ বার্ড এটা। আচ্ছা গ্রে প্যারট, হ্যাঁ নেটে সার্চ করে দেখবেন মোস্ট টকেটিভ বার্ড গ্রে প্যারট আসবে। আচ্ছা এটা ফিমেল পাখি, এর বয়স হয়েছে 3 বছর,
তিন বছর ফিমেল পাখি আছে, 3 বছর বয়স। আচ্ছা দাদা, ওদের কাছ থেকে এদেরকে সেপারেশন করে রেখেছেন কেন? মানে এটাও ফিমেল পাখি আর ওটাও ফিমেল পাখি। আচ্ছা ওইদিকেও একটা আছে ফিমেল, মানে গ্রে প্যারেটার বললাম না, একটা নিয়ম হয়ে গেছে, এখন সাইটিক ওয়ানে চলে গেছে। আচ্ছা তো এর ব্রিডিং আমি করাতে পারবো না, এটা ব্রিডিং পেয়ারের মধ্যে, এর মেলটা আমি বিক্রি করে দিয়েছি। আচ্ছা কারো ব্রিডিং করাতে পারবো না, বেকার রেখে লাভ নেই। আর ফিমেলটা খুব ভালো কথা বলে বলে আমি রেখে দিয়েছি। আচ্ছা ব্রিডিং পেয়ার, আচ্ছা ভালো কথা বলে ওই জন্য ডেকে রেখে দিয়েছি। ও আচ্ছা, যদি আমরা লাইসেন্স পেয়ে যাই, খুব ইন্টেলিজেন্ট এরা। হ্যাঁ খুব ইন্টেলিজেন্ট। এবার যদি সাইটিক ওয়ানের সমস্যা মিটে যায় তাহলে আবার একটা মেল কিনেকে জোড়া দিয়ে দেবো, আবার ডিম বাচ্চা হবে। আচ্ছা মানে এই মুহূর্তে ব্রিডিংটা বন্ধ আছে? আচ্ছা মানে কোনো অসম্ভব লুকিয়ে করছে, বাট আমি আর ওটা করিনি, কারণ বাই চান্স যদি কোনো দিন আরে এক্স হলো এক হলো অনেক ঝামেলা। অবশ্যই মানে এটা কি গ্রে প্যারট, মানে এই একটা কালারেরই হয় তাই তো? এই গ্রে কালারই তাই তো? না এর একটু একটা টিমনি কালার হয়, মানে একটু কালোটা বেশি থাকে, একটা অ্যালবিনো হয়, সেটা সাদার উপরে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো প্রচুর দাম। আচ্ছা টিমনিটার দাম কম, এটা হচ্ছে কঙ্গো গ্রে। তাও দাদা গ্রে প্যারট কিরকম দাম পড়তে পারে? মানে এগুলো তো ফিমেল পাখি আছে, ফিমেল পাখি একটা অ্যাডাল্ট পাখি 1 লাখ টাকা, এক লাখ টাকা, আর মেল নিলে 60,000-55,000। মেলের দাম কম? মেলের দাম কম, ফিমেলের দাম বেশি। আচ্ছা এরাও বাঁচে অতদিন, মানে 60-70 বছরই? আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া সবই এদের এক? খাওয়া দাওয়া সব মোটামুটি প্যারেট টাইপ যত পাখি আছে সব এক। আচ্ছা দাদা, আপনি তো ব্রিডিং এদের করাবেন না, এখন বন্ধ আছে যেহেতু, প্রবলেম চলছে, তো সেই ক্ষেত্রে যদি কেউ আপনাকে বলে যে গ্রে প্যারট দিতে, এনে দিতে পারবেন দিতে? মানে অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে তো, তাদের যদি সেলে থাকে তাহলে অবশ্যই করে দিতে পারবো, আর তাহলে একটু সময় দিতে হবে। অবশ্যই তাহলে বললে মনে হয় পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে পাখিটা কিনতে চাইছে তার কতটা আইডিয়া আছে পাখি সম্পর্কে? অবশ্যই অবশ্যই, অনেকে মনে করে বাচ্চা পাখি নিতে গেলে 2-3 হাজার টাকায় পেয়ে যাবো। অবশ্যই দেখো পাখিটা একটু কাছ থেকে দেখিনি, একটু তার ধারণা করা দরকার, আইডিয়া করা। চলো আর দাদাকে বেশিক্ষণ মানে কথা বলাবো না, দাদার নামাজের সময় হয়ে গেছে দেখছো তো, আজান দিচ্ছে, তো চলো আজকে এই পর্যন্তই থাক দাদা, পরে আবার যেদিন আসবো আরো অনেক কিছু মনে পড়লে আবার সেই জিজ্ঞাসা করে নেবো, ঠিক আছে তাই তো? ওকে থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বেশি করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের মতো সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।